ফের সোশ্যাল মিডিয়ায় অনলাইনে আত্মহত্যার ঘটনা ঘটল বালুরঘাটে। গত 21 জানুয়ারি প্রেমিককে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বালুরঘাট শহরের চকভবানী এলাকার মহামায়া ক্লাবপাড়া এলাকার এক কলেজ ছাত্রী। জানা গিয়েছে মৃত যুবতী বালুরঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করায় আত্মঘাতী হয় ওই যুবতী। মৃত যুবতীর বাড়ির পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে মারধরের অভিযোগও করা হয়েছে। অভিযুক্ত যুবক বালুরঘাটের ডাঙ্গা পঞ্চায়েতের বিজয়শ্রী এলাকার বাসিন্দা। অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বাবা কাকা পুলিশে কর্মরত হওয়ায় মৃত্যুর 4 দিন হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও 4 দিন পর বালুরঘাট থানার পুলিশ তদন্ত করতে মৃতার বাড়িতে যায়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ, ওই যুবকের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে মেয়ে আত্মঘাতী হয়। ওই যুবক তাদের মেয়ের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করত, এমনকি ভিডিও কলে আত্মহত্যারও প্ররোচনা দিয়েছে। ঘটনায় মৃতার পরিবার থেকে এদিন ওই অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানানো হয়। আমি একটা ছেলেকে ভালোবাসি মা, কি নাম রে? কৌশিক অধিকারী মা। আচ্ছা তুই ভালোবাসিস তাহলে আমি কিচ্ছু বলবো না বাবা, ওই যে ছেলেকে বলবি, তুই যদি বলিস আমাকে আমি বিয়ে করবো, আমি তাই বিয়ে দিব মা, আমাদের কোনো অভাব নাই। হঠাৎ এরকম ঘটনা কেন ঘটলো? কি বলবো, অত্যাধিক টর্চার, অত্যাধিক টর্চার, অত্যাধিক। বিয়ে ঠিক হয়েছিল না? বিয়ে ঠিক হয়নি। 3-4 মেয়ে ওকে ছাড়ে দিয়ে অন্য মেয়েকে প্রেম করবে আবার, ওই জন্য ওই ওর উপরে কঠিন টর্চার। ওটা একটা কিছু পাইনি, যখন ফাঁসি দেয় তখন ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলছিল, ও আবার স্ক্রিন ভিডিও রেকর্ড করে রেখেছে, রেকর্ড করে রেখে দেখে ছেলেটা বলছে ও ফাঁসি দিচ্ছে, ছেলেটা বলছে কই তোকে দেখ, ফাঁসি দেবো উঠছে, আমরা কিন্তু এখানে ভিডিওতে পোস্টটা বোঝা যাচ্ছে যে ফাঁসিটা উঠছে আমরা দেখতে পাচ্ছি, ছেলেটা বলছে কই দেখতে পাচ্ছি না তোকে। তার 2 দিন আগে থাপ্পড় মেরেছে গালে, বা দিকে থাপ্পড়ের দাগ এত ভাবে বসে গেছে, কালো নীল শিয়া পড়ে গেছে। আমার মেয়ে মারা গেছে না, ওরও যেন ফাঁসি হয়, ওর যেন ফাঁসি হয়, আমার মেয়ের কাছে আমি অত পাঠাবো। আরসিটিভি সংবাদ বালুরঘাট।